হ্যালো বন্ধুগণ, আমি অর্ক এবং আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে দেখাবো সাই ঈশ্বরী হিলভিউ রিসর্ট নামে একটা রিসর্ট, যেটা কিনা হচ্ছে উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বরে। তো এই রিসর্টে আজকে আমরা এসেছি এবং এই রিসর্টটাতে কী আছে, কীরকম দেখতে, কেন আপনারা বারবার আসবেন, কেন আমি এখানে বারবার আসি, এই সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো। তার আগে দেখে নিন সাই ঈশ্বরী হিলভিউ রিসর্টের পুরো সিনিক ভিউটা, চলুন দেখে নেওয়া যাক। এই যে রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে কি আপনার পঞ্চলিঙ্গেশ্বর রোড, এবং যদি আমি পিছনের দিকে ঘুরি তাহলে এই দিকে স্ট্রেট চলে গেলে হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এবং এই দেখুন, এখানে হচ্ছে গিয়ে সাই ঈশ্বরী হিলভিউ রিসর্টের বোর্ড লাগানো আছে, ওদের কন্ট্যাক্ট নাম্বার, ওয়েবসাইট, সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। এবং দেখুন, যদি আপনি পঞ্চলিঙ্গেশ্বর রোড ধরে আসেন তাহলে কিন্তু এখানে আপনাকে দেখিয়ে দেবে যে দিস ওয়ে প্লিজ, মানে আপনাকে হিলভিউ রিসর্টে নামতে গেলে ঠিক এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে চলতে হবে। তো চলুন আমরা ভিতরে যাই। এই লাল মাটির রাস্তা, এটা কিন্তু একটা অন্য রকমের ফিলিংস সৃষ্টি করছে আমার মনের মধ্যে, বেশ সুন্দর লাগছে দেখতে। মানে কলকাতার কোলাহল থেকে অনেক দূরে নিশ্চুপ নিরিবিলি এক জায়গা, এরকমভাবে একটা উইকেন্ড কাটাতে পারা কিন্তু সত্যি অনবদ্য একটা এক্সপিরিয়েন্স। এবং দেখুন, এই দুদিকে কিন্তু ধান ক্ষেত, বুঝতে পারছেন স্যার আপনারা? একদিকে ঘন জঙ্গল, তার সঙ্গে পাহাড়, এবং দূরে হচ্ছে ওইখানে আমাদের রিসর্টটা। মানে ন্যাচারাল বিউটি কিন্তু এক্সেলেন্ট। এই দেখুন দূরে, এইটা হচ্ছে কি ওর গেট, সাই ঈশ্বরী হিলভিউ রিসর্টে ঢুকবার গেট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাই ঈশ্বরী হিলভিউ রিসর্ট বলে লেখা আছে। এবং এই প্রপার্টি পুরোটাই কিন্তু সিসি ক্যামেরা দ্বারা কভার্ড। ঢুকতে প্রথমেই আপনারা বাঁদিকে দেখুন কি সুন্দর একটা জায়গা, বসার জায়গা, মানে এখানে ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারার জন্য একদম পিওর প্লেস। এবং চারিদিকে নানা রকমের পাখির ছবি দিয়ে এটা সাজানো। তো চলুন আগে আমরা এইখানে নেমে দেখি কি আছে। দেখুন এই জায়গাটা কি সুন্দর লাগছে, বসার জায়গা দিয়েছে এখানে, টায়ারের মতন করে বানিয়ে এখানে চাইলে বসতে পারেন, বা যদি মনে করেন একটু ছায়াতে বসবেন তাহলে আপনারা এখানেও বসতে পারেন। পুরো চারিদিকে দেখুন শেড দেওয়া আছে, মাঝখানে টেবিল, তার মধ্যে ছোটো ছোটো অনেকগুলো জায়গা, 1, 2, 3, 4, 5, 6, 7, মানে মোট 8খানা বসার জায়গা আছে এর মধ্যে। এবং শুধু এখানেই নয়, আপনারা চাইলে ওইখানেও বসতে পারেন, দূরে আরও একটা জায়গা আছে যেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এবং এটাও কিন্তু পুরোটাই শেড দেওয়া, মানে মোট 16 জন এখানে বসতে পারবেন। এছাড়াও দেখুন এখানে একটা সোফা মতন করা, লম্বা বেঞ্চ দেওয়া। দেখুন এখানে, দেখুন টাইলস দিয়ে বানানো বসার জায়গা, দুদিকে গাছের মধ্যে। এবং এই যে বাউন্ডারিটা দেখুন কি সুন্দর, নানা রকমের কালার দিয়ে এর বাউন্ডারিটা করেছে, খুব সুন্দর লাগছে এটা দেখতে। এবং এই যে দেখছেন, এটা কিন্তু একটা কটেজ, এগুলো হচ্ছে নন এসি কটেজ। এখানে আপনি মোট পাবেন হচ্ছে গিয়ে 3টে রুম। তো একটা কটেজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন। দেখুন কটেজের ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। দেখুন কটেজের ভিতরটা, এখানে আমি বাঙ্গি দিয়ে মানে হুক করেছি যাতে জামা কাপড় টাঙাতে পারি। উপরে ফ্যান আছে, খাট, মানে 3জন তো আরামসে শুতে পারবেন, কিং সাইজের খাট। দরজা দিয়ে ঢুকেই আপনারা পাচ্ছেন ডান দিকে চেয়ার, তার সঙ্গে ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, আমি যেহেতু বাইক নিয়ে এসেছি সেজন্য আমার বাইকের টপ বক্স, গ্লাভস,
এবং সুন্দর পর্দা অবভিয়াসলি। এবং এইদিকে পর্দা সরালে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন, দেখুন ন্যাচারাল একটা বিউটিফুল একটা সিন, ধান খেতে ভর্তি। এর ফিনিশ কিন্তু সত্যিই ভালো, নিট অ্যান্ড ক্লিন প্রপার্টি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং ঘরের ভিতরেও কিন্তু প্রকৃতির ছোঁয়া টাইলসগুলোর মধ্যেও। তো ঘরের ভিতরটা তো আপনারা দেখলেন, আমি শিওর ভালো লেগেছে। এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনিটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, এটাও বেশ সুন্দর দেখতে। তো চলুন আমরা আরও কিছু জিনিসপত্র দেখি গিয়ে। মানে এটা যে কেন রিসর্ট বলছে সেটা আপনারা কিছুটা তো টের পেলেন, যে ভিতরটা সাজানো গোজানো সুন্দর একটা জায়গা। বাট আমি বলবো যেরকম আপনারা দেখলেন ওটা অনলি 30%, বাকি 70% এখনও দেখা বাকি আছে। দেখুন এই গেটটার মধ্যেও কিন্তু এখানে ক্যামেরা লাগানো আছে, এবং রাত্রিবেলার ভিউটা কিন্তু খুব ভালো লাগে দেখতে। দেখুন আপনার বাইক রাখার জন্য ওখানে মানে পুরো শেড করা আছে, বাইক রাখতে পারবেন। এবং এখানে এখনও কাজ চলছে, এরপরে তো এগুলো দেখতে এরকমই লাগবে। এবং দেখুন এটা হচ্ছে এন্টায়ার প্রপার্টি, এগুলো কটেজ, এগুলো হচ্ছে এসি কটেজ। এই যেটা দেখছেন এটা হচ্ছে রেস্টুরেন্ট, দেখাবো আপনাদেরকে আমি। এখানে দেখুন খড়ের শেড দেওয়া, জাস্ট ডেকোরেশনটা দেখুন মাইন্ড ব্লোয়িং। যদি আপনারা ফোর হুইলারে আসতে চান সেটাও আসতে পারেন, বিকজ ওই যে দূরে ওখানে কিন্তু ফোর হুইলারে রাখারও ব্যবস্থা আছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এগুলো কিন্তু সব শেড দেওয়া, মানে বৃষ্টিতে ঝড়ে জলে আপনার ফোর হুইলারের কোনো রকমের ক্ষতি হবে না। এবং এই যে মাঠটা দেখছেন এখানে কিন্তু আপনারা চাইলে খেলাধুলা করতে পারেন। একবার জায়গাটা দেখি কত বড়, দেখুন পিছনে কিন্তু এই পাহাড়টা একটা অনবদ্য লুকস ক্রিয়েট করছে। চলুন এবার আমরা একটু দেখে নিই আর একটা মাঠ এবং সেখানে কি আছে। যেমন ডেকোরেশনটা দেখুন কি সুন্দর, দুদিকে দুটো মানে মূর্তি দেওয়া আছে যারা আপনাকে ওয়েলকাম করবে। মানে এটা উড়িষ্যার ট্রাইবাল লোকজনকে মানে সম্মান প্রদান করার জন্য এটা করা হয়েছে। এবং এই জায়গাটা কিন্তু বাচ্চারা এলে পাগল হয়ে যাবে, মানে এক কথায় পাগল হয়ে যাবে। দেখুন এদিকে একটা বাঘ, এদিকে আর একটা বাঘ। মানে এই যে স্ট্যাচুগুলো দেখছেন এগুলো কিন্তু সত্যিই ভালো লাগবে আপনার দেখে। এবং এখানেও কিন্তু দেখুন বসার জায়গা আছে, মানে বাচ্চারা বাবা মা তারা কিন্তু এই চেয়ারগুলো বসতে পারবে। এবং দেখুন এখানে দোলনা আছে, তার সঙ্গে দেখুন দূরে ওয়াচ টাওয়ার, মানে আপনি এই ওয়াচ টাওয়ারের মধ্যে উঠে এই পুরো সারাউন্ডিংটা কিন্তু আপনি আরও ভালোভাবে দেখতে পারবেন। এবং দেখুন বাচ্চাদের জন্য ওখানে স্লিপও দেওয়া আছে, এবং আপনার মানে জামাকাপড় মেলতে কোনো অসুবিধা যাতে না হয় সেই জন্য এখানে দড়ি করা আছে। আপনি চাইলে এখানে জামাকাপড় মেলে যেতে পারেন, যখন সারাদিন পর ঘুরে আসবেন দেখবেন জামাকাপড় শুকিয়ে গেছে। এবং এই হচ্ছে কি বাচ্চাদের জন্য স্লিপ, মানে বাচ্চারা কিন্তু এখানে খুব মজা পাবে। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, দেখুন আমার ছেলে অলরেডি স্লিপে ওঠা শুরু করে দিয়েছে এবং ও একটা ডেমনস্ট্রেশন দিয়ে দিচ্ছে। তো এখানে স্লিপ, দোলনা, বাঘের স্ট্যাচু, এছাড়াও নানা রকমের গাছ আছে, পেয়ারা গাছ, তারপর ওই দূরে আছে আপনার লেবু গাছ, নানা রকমের গাছ, আম গাছ সবই আছে। এবং এইখানে দেখুন কিছু হরিণ আছে, ছোটো ছোটো স্ট্যাচু, এখানেও বসার জায়গা আছে। এবং এই যে বিল্ডিংটা আপনারা দেখছেন এটা হচ্ছে কি এসি রুম, এটা কোনো কটেজ না বাট রুম, এগুলো উইথ এসি দোতলা করে আছে। এটা হচ্ছে আর একটা প্যাসেজ,
দেখুন এই জায়গাটাও কিন্তু আপনাদের দেখতে খুব ভালো লাগবে। চলুন এবার এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। এখানেও কিন্তু অনেক স্ট্যাচু। মানে এটাও একটা ছোটোখাটো পার্ক। এই পার্কে আপনাকে ওয়েলকাম করবে দুটো ঘোড়া দুদিকে, এদিকে একটা আর এদিকে একটা। এই হচ্ছে কি হোটেলের মালিক মনোরঞ্জন দা, ঠিক আছে সবাই তোমাকে চেনে মনোরঞ্জন দা, তাদের নাম্বারও দিয়ে দেবো। দেখুন কি সুন্দর কাজগুলো করা এখানে, খুব কালারফুল, রিসোর্টটাই কালারফুল। এদিকে আপনারা চাইলে মানে ডাবল বেডের রুম পেয়ে যাবেন, এবং এটা হচ্ছে তিনতলা কটেজ এই পুরোটা। এখানে থাকার জায়গা কিন্তু প্রচুর, এবং চারিদিকে কিন্তু বসার জায়গা, থাকার জায়গাও যেরকম প্রচুর, বসার জায়গাও কিন্তু অনেক আছে। এবং সব থেকে বড় কথা, উড়িষ্যার মতন পাথুরে জায়গা তো, এত গাছগাছালিপূর্ণ রিসর্ট কিন্তু আর একটাও নেই। দেখুন এখানে আর একটা প্যাসেজ যেখানে আপনারা থাকতে পারবেন, সেখানেও কিন্তু আপনাকে ওয়েলকাম করছে দুটো হাতি। চলুন তাহলে এটাও একবার দেখিয়ে দিই যখন এলাম। এগুলো হচ্ছে এসি রুম, নিট অ্যান্ড ক্লিন, বেশ ভালো। এবং এটা হচ্ছে ব্যালকনি, এবং এখান দিয়ে আপনারা ওই সিঁড়িতে কিন্তু উপরে উঠতে পারবেন ছাদে। দেখুন এইখান থেকে দেখুন এই ব্যালকনি দাঁড়িয়েও কিন্তু আপনাদের এই দৃশ্যটা কিন্তু খুব ভালো লাগবে। চারিদিকে গাছপালা, মানে সবুজে সবুজে ভর্তি। এবারে লাস্ট জায়গা যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট, কেন কি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এবং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডে খাওয়া দাওয়া না হলে তো চলবে না, তো অফকোর্স আমি আপনাদেরকে রেস্টুরেন্টও দেখাবো। তো রেস্টুরেন্টের ভিতরটা কীরকম চলুন সেটা দেখিয়ে দিই। এটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে আপনাকে চটি খুলে প্রবেশ করতে হবে, কারণ পুরোটাই এখানে এরকম মানে গ্রাস কার্পেট দিয়ে করা। এটা হচ্ছে রিসেপশন, আর এটা হচ্ছে কি অফিস যেখানে দাদা বসে, মনোরঞ্জন দা যেখানে বসে। এগুলো সব কি স্টোর বা কি সেলফ, এবং এই হলো গিয়ে রেস্টুরেন্ট। জাস্ট দেখুন লম্বা টানা রেস্টুরেন্ট, চারিদিকে কিন্তু কাজ করা। আমি লাইটগুলো জ্বালাই তাহলে আপনারা ভালো দেখতে পাবেন। এবং এখানে দেখুন এখানে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার আছে, এবং সেটা ফিল্টার করা, মানে মিনারেল ওয়াটারই পাবেন। দাঁড়ান লাইটগুলো জ্বালাই জ্বালালে দেখাচ্ছি। এদিকেও কিছু লাইটের জায়গা আছে, সুইচ আছে। দেখুন এইবারে দেখুন কি সুন্দর লাগছে, উপরগুলো ফলস সিলিং করা, প্রচুর ফ্যান, উপরেও কিন্তু কালার করা, পাখি দেওয়া নানা রকমের। মানে রেস্টুরেন্ট এরিয়াটা কিন্তু আপনার প্রচণ্ড ভালো লাগবে। কিন্তু দেখুন রেস্টুরেন্টের দেওয়ালও কত নাম না জানা পাখির ছবি আঁকা, এবং এগুলো তো হ্যান্ড পেন্টিং, এগুলো কোনো ওয়াল পোস্টার নয় বা স্টিকার নয়। এটা হচ্ছে পুরো রেস্টুরেন্টটা। এবং রান্নার জায়গাটাও একবার আপনাদেরকে দেখাই। এই দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, আকারে বেশ বড় তো রান্নার জায়গা এটা। তো এবারে লাইটগুলোকে বন্ধ করে বাইরে বেরোনো যাক এক এক করে।
মানে এই জায়গাটা যত দেখছি ততই ভালো লাগছে। এই নামে এটা তিনবার এলাম, কিন্তু প্রতিবারই মনে হচ্ছে আমি এটাকে নতুন করে দেখছি, নতুন করে জানছি, নতুন করে চিনছি। ফ্যান্টাস্টিক। তো আমরা এখানে এসেছি হাওড়া থেকে, হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস ধরে। তো ট্রেনে টাইম লেগেছে অ্যাপ্রক্সিমেটলি 3 ঘন্টা, 1:25 ট্রেন ছেড়ে যাচ্ছে দুপুরবেলায়, এবং এখানে এসে ট্রেনটা ঢুকেছে বিকেল 4:45 নাগাদ। তো বেশিক্ষণ এখানে সময় লাগেনি। তো ট্রেনে করে আপনারা আসতেই পারেন, এবং যদি আপনারা বালাসোর স্টেশনে নামেন, তো বালাসোর স্টেশন থেকে এই হিল ভিউ রিসর্টের ডিস্টেন্স বা পঞ্চলিঙ্গেশ্বরের ডিস্টেন্স হচ্ছে গিয়ে অ্যাপ্রক্সিমেটলি 28 কিলোমিটার, যেটা আপনার ফোর হুইলারে করে আসতে লাগবে মোরালেস 40 থেকে 45 মিনিট, বাইকে করে এলে হয়তো হার্ডলি হাফ অ্যান আওয়ার লাগবে। তো এই ছিল আমাদের দুদিনের টোটাল ট্রিপ, যেখানে আমরা কাটালাম সাইশ্বরী হিল ভিউ রিসর্টে, যেটা উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বরে। তো এবারে রুমের রেন্টগুলো বলে দিই, যেখানে আমরা এখন আছি নন এসি রুম যেটা দেখালাম ওটা হচ্ছে গিয়ে 1000 টাকা করে রুম রেন্ট। যদি আপনি এসি রুম নেন তাহলে হচ্ছে গিয়ে 1200 টাকা, এবং যদি আপনি এসি কটেজ নেন তাহলে 1500 টাকা। খাওয়া দাওয়া এখানেই আপনি পাবেন, সেটা আলাদা, যেটা আপনি খাবেন যেরকম খাবেন তার উপরে সেটা অ্যাড হবে। প্যাকেজেও আসতে পারেন, প্যাকেজে করলে আমি যাই দেখেছি হিসেব করে অ্যাপ্রক্সিমেটলি আমার খরচা করেছিল এর আগের বারে ধরুন নিয়ার অ্যাবাউট 1200 টাকা পার হেড, মানে সারাদিন খাওয়া দাওয়া দুবার মানে খাবেন আপনি, চা খেতে পারবেন, স্ন্যাক্স দেবে, এভরিথিং সমস্ত কিছু ইনক্লুড করে হচ্ছে 1200 টাকা। তো আমার মনে হয় আপনি আলাকাটা সিস্টেমে যান, যখন খাবেন তখন বলে দেবেন, রান্না করে দেবেন, যখন খাবেন না বা বাইরে ঘুরতে যাবেন বাইরে খেয়ে নেবেন, যেটা আপনার পার্সোনাল ব্যাপার। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বরের সাই ঈশ্বরী হিল ভিউ রিসোর্টের পুরো সিনিক বিউটি, যেটা আপনার দুদিন থেকে তিন দিনের ট্রিপের জন্য কিন্তু একদম আইডিয়াল। ফ্যামিলি নিয়ে হোক, একা আসুন, বন্ধু বান্ধব নিয়ে আসুন, মানে যাকে নিয়ে হোক আপনি আসতে পারেন। আপনি বাইকে করে আসতে পারেন, বাইকে করে এলে বাইক রাখার জন্য শেডের জায়গা পাবেন। ফোর হুইলারে আসতে পারেন, ফোর হুইলারে এলে আপনি ফোর হুইলার রাখারও শেডের জায়গা পাবেন। ভিতরে অ্যাম্পেল স্পেস, প্রচুর জায়গা, আপনি নানা রকম অ্যাক্টিভিটি করতে পারবেন। এছাড়াও মনোরঞ্জনের সঙ্গে যোগাযোগ করলে আপনি এখানে কিন্তু নানা রকমের সাইট সিনও করতে পারবেন, 1 ডে 2 ডে 3 ডে 4 ডে, যেরকম আপনি প্যাকেজ চাইবেন সেরকম প্যাকেজে কিন্তু আপনাকে এখানে সাইট সিন করিয়ে দেওয়া হবে। এবং এই হোটেলের যে মালিক মানে মনোরঞ্জন দা, তার কিন্তু নিজের 3টে গাড়িও আছে, সঙ্গে লোকাল গাইডও আছে। তো আপনার এখানে কিন্তু কোনো রকমেরই প্রবলেম হবে না, আপনি একদিনের জন্য আসুন, দুদিনের জন্য আসুন, তিন দিনের জন্য আসুন, আমি একটাই কথা বলবো, ইউ উইল লাভ দিস প্লেস অ্যান্ড আপনি বারবার এখানে ফিরে আসবেন। আপনার যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, থাম্বস আপ এখানে ক্লিক করে আপনার ভালোবাসা প্রকাশ করুন, ভিডিওটা যথাসম্ভব শেয়ার করুন। এবং যদি আপনার এই প্লেস রিলেটেড কোনো কোয়েরি থাকে বা এখানে আসতে যান বা ট্যুর রিলেটেড কোনো রকম বা প্যাকেজ রিলেটেড কোনো রকমের কোয়েরি থাকে, তো সেটা অবশ্যই আমাকে লিখে জানান। তো সেসব দেখার জন্য ধন্যবাদ।